Hey guys, welcome back to my channel Simple Vlog. Shabaike Janai Shubho Shokal. Ajke holo Mahashivaratri, tai shabaike janai Shivaratri onek onek shubhochha. Shobai bhalo katiyo ajker din ta. To এই দেখো এইগুলো আমার ঘরে টমেটো আর লেবু ছিল যেহেতু শিবরাত্রি সেহেতু ওপর থেকে আমি লেবু নিয়ে এসেছিলাম তো দেখো সুজি একটা দুধের প্যাকেট তারপর এদিকে মিষ্টি তারপর ফুল তারপর ঠাকুরের প্যাড়া মানে এইসব এনেছিলাম কারণ ওগুলো রান্না হয়নি আগে সরি তো ফুলের মধ্যে আকন্দ ফুল এনেছিল বাবা আর বেল পাতা বাট পলাশ ফুল বেল তারপরে কি আরেকটা ফল বলে ওই ফল নাম বেশ কি একটা জানো সেগুলো আনা হয়নি তার জন্য ওগুলো নিয়ে এলাম পলাশ ফুলটা আমার খুব 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 প্রিয় একটা ফুল মানে আমার খুব ভালো লাগে দেখতে দেখতেও খুব সুন্দর বেলপেটের মতো দেখতে একদম এই বেলটা তো এইগুলো সব নিয়ে 15 টাকা নিয়েছে এমন কিছু বেশি নেয়নি কেন আজ এই যে ফলগুলো কাটা ফল তো এইগুলো নিয়ে সবগুলো নিয়ে 15 টাকা নিয়েছে এমন কিছু বেশি নেয়নি তো এখানে দেখো আমি দুধের জন্য মালপোয়া করব ব্যাটারটা করে রেখেছি আগের থেকে তো এখানে মা পুজো করে নিয়েছে দেন আমি পুজো করবো তার জন্য এখানে ফার্স্টে দই দিয়েছি ঠাকুরকে কেন শিবটা প্রচণ্ড ছোট ছিল অলরেডি মা পুজো করেছে তো এবারে ওগুলো তো সরাতে তো পারবো না তাই ওপর থেকে কোনো রকমে একটু একটু করে দিয়েছি কারণ আমার নিজের বাড়ি এখানে শিবটা অনেকটা ছোট কিন্তু আমি কোয়ার্টারে থাকতাম তখন ওইখানে শিবটা সাইজটা মানে বেশ মোটামুটি অনেকটাই বড় তো এখানে ঘি মধু চন্দন সমস্ত কিছু দিয়ে একটু দুধ দিয়েছি বেশি দিইনি কারণ শিবটা অনেকটা ছোট আর নিজের পাত্রটাও ছোট ছিল তার জন্য ওপর থেকে জল দিয়ে দিয়েছি তো সব কিছু দিয়ে দিয়েছি তারপর দেন একটা বেলপাতা ফুল ফল দিয়ে দিয়েছি তো আমার ঘরে পুজো হয়ে গেছে দেন আমি যাব বাইরে পুজো করতে তো এখানে দুধ দেখিয়ে দিলাম তো আমি আবার বাইরে পুজো করতে দেখো এখানে ধারাতে নারকোল বেল ফল কলা প্যাড়া পাতাশা পান সুপুরি বইতে ধূপ তারপরে মাছি দই দুধ তারপরে চন্দন বাটা মধু আর মানে দুধ দই যা যা লাগে গঙ্গা জল সমস্ত তারপর আতপ চাল সব কিছু নিয়ে নিয়েছি আর আমার আমি আস্তে আস্তে অনেক টায়ার্ড হয়ে গেছিলাম তাও না পুজো আমার শেষ হয়েছিল রাত 10টায় আর আমি 7:30 থেকে লাইন দিয়েছিলাম তাহলে ভাবো আমার অবস্থাটা কী দেখো আমি দেখাচ্ছি তো ভয়েসটা দিইনি কারণ টিভি চলছিল তো কপিরাইট পড়ে যাওয়ার কথা দেখো তোমরাই দেখো 10টা বাজছে আমি এতটা মানে রেগে গেছিলাম জীবনে ফার্স্টবার মানে পুজো করতে করতে এতটা লেট আমি জীবনে কোনো দিন এতক্ষণ ধরে দাঁড়িয়ে কোনো দিন পুজো করিনি কারণ আমার নিজের বাড়িতেও শিব আছে আমার বাবা পুজো করে আমার দাদু পুজো করতো আগে এখন বাবা করে কিন্তু সেখানে তো আমাদের নিজেদের ঠাকুর মানে যেমন হয় একটা মন্দিরের ঠাকুর তেমনি ওইটা ওইখানে গিয়ে অতক্ষণ তো নিজেদের যেহেতু সেহেতু অত পুজো করতে হতো না মানে পুজো করতে হতো না না মানে পুজোটা করতাম বাট অত লেট হতো না মানে আমি 7:45 থেকে না 7:30 থেকে 7:45 থেকে দাঁড়িয়ে থেকে উপোস করে 10টার সময় পুজো করলাম তাহলে কষ্ট না মানে এক তো হাতটা ধরে আছে থালা নিয়ে অত সব জিনিস নিয়ে ধরে সব কিছু তখন আমি দেখো বসে গেছি খাবার খেতে ফল কলা মালপোয়া মিষ্টি সাবু তো অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম বলে শরীরটাও খুব টায়ার্ড হয়ে গেছিলো মানে এত বিরক্ত লাগছিলো সিরিয়াসলি মানে আমি 9টা বছর ধরে পুজো করছি বাট ফার্স্ট টাইম আমার হলো যে আমি 2.5 ঘন্টা ধরে দাঁড়িয়ে অনেকে হয়তো বলবে যে হ্যাঁ দাঁড়াতে হয় বাট সিরিয়াসলি বলছি আমি যখন ওই দিকে থাকতাম আমাদের কোয়ার্টারের দিকে বাট সেখানে এমনি রুল রেগুলেশন নয়
আর এমন কিছু ভিড়ও ছিল না এই মন্দিরে। কেন মানে রুলটা কেমন পাঁচজন করে নিচ্ছে, 25 মিনিট ধরে পুজো করাচ্ছে, ওইসব বার্তা তো বাই অলগে সিও গে না। এই ভিডিওটা এখান পর্যন্ত, সবাই ভালো থেকো।